ভোট পরবর্তী হিংসায় পাঁচজনকে গ্রেপ্তার করে সিউড়ি জেলা আদালতে পেশ করা হলো। কার্যত ভোট পরবর্তী হিংসায় সিবিআই তরফ থেকে একাধিক বিষয় কিন্তু তদন্ত শুরু করা হয়েছে। দুবরাজপুর ব্লকের অন্তর্গত যাত্রা গ্রামে শ্লীলতাহানি সহ একাধিক মামলা তদন্তে নেমে সিবিআই ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে এবং আজ তাদের গ্রেপ্তার করে সিউড়ি জেলা আদালতে পেশ করা হয়েছে। কার্যত ভোট পরবর্তী হিংসার তদন্তে নামে সিবিআই এবং তারপরে কিন্তু দুবরাজপুর ব্লকে যাত্রা গ্রামে শ্লীলতাহানি সহ একাধিক ঘটনা তদন্তে নেমে সিবিআই পাঁচজনকে গ্রেপ্তার করেছে এবং আজ তাদের সিউড়ি জেলা আদালতে পেশ করা হয়েছে। আইনজীবী এই বিষয়ে কি বলছেন শুনব। কালকে সিবিআই পাঁচজনকে অ্যারেস্ট করে আজকে প্রোডাকশন করেছিল লন্ডনের এসিজিএম কোর্টের কাছে। ওদের এগেনস্টে অ্যালিগেশন ছিল পোস্ট পোল ভাইলেন্সের এবং তার সাথে 376 এর একটা অ্যালিগেশন রয়েছে, যার জন্য সিবিআই দুদিনের জন্য পিসি রিমান্ড চেয়েছিলেন। তো লন্ডনের কোর্ট দুদিনের অ্যালাউ করেছেন, 6 তারিখে ওদের প্রোডাকশনের ডেট আছে। ভোট পরবর্তী হিংসা ছিল এবং অ্যাটেম্প টু রেপের একটা চার্জ আছে যেটা এখনও প্রমাণ হয়নি, ইনভেস্টিগেশন চলছে। পরে 6 তারিখে আবার তাদেরকে তোলা হবে, মানে আগামী রবিবার দিন সম্ভবত। বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রিন্টু পাজা। রিন্টু, আদালত কি রায় দিল? একদমই দেখো মমিতা, ভোট পরবর্তী হিংসা মামলা সিবিআই তরফ থেকে তদন্তভার পাওয়ার পরেই সিবিআই আধিকারিকরা তদন্ত নামে ধরো এই ঘটনায় বীরভূমে যে দুবাসপুর ব্লকের অন্তর্গত যে যাত্রা গ্রাম রয়েছে সেই যাত্রা গ্রামের শ্লীলতাহানি সহ বিভিন্ন মামলায় তদন্ত সিবিআই তরফ থেকে মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেখো গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শেখ জামির, শেখ নুরাই, শেখ কারিবুল, শেখ আশরাফ এবং জয়ন্ত ডোম। তাদের শুক্রবার আদালতে পেশ করা হয়। এই সকল অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পেশ করার পরিপ্রেক্ষিতে সকাল থেকে দেখো সিউড়ি আদালত চত্বরে সিবিআই আধিকারিকরা এসে পৌঁছান এবং আদালত চত্বরকে ঘিরে ফেলা হয় সেন্ট্রাল বাহিনী দিয়ে। সিবিআই এর পক্ষ থেকে 2 দিনের হেফাজত চাওয়া হয়েছিল এই 5 জনকে। দেখো বীরভূমের সিউড়ি আদালত 2 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন, 2 দিন পর ফের তাদের আবার সিউড়ি আদালতে তোলা হবে। মমিতা ধন্যবাদ রিন্টু। কার্যত ভোট পরবর্তী হিংসা তদন্তে নামে সিবিআই আধিকারিকরা এবং তারপরে তদন্তে নেমে ইতিমধ্যেই কিন্তু সিউড়ি জেলা আদালতে পেশ করা হয়েছে 5 জনকে এবং তাদেরকে 2 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com।